আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। প্রিয় শিক্ষার্থীরা, আজ 25 মে থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন। এর আগের একটি ভিডিওতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা, পরীক্ষার তারিখ, মানবন্টন, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি ভিডিওটি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কিভাবে তুমি কারো কোনো সাহায্য ছাড়া নিজে নিজে ঘরে বসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটি করতে পারো। প্রথমেই তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসতে হবে। তোমাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে করে তুমি এক ক্লিকে ওই ওয়েবসাইটে চলে আসতে পারো। ওয়েবসাইটে এসে প্রথমেই তোমাকে এখানে দেখতে পাবে অ্যাডমিশন পাবলিকেশনস, এই অপশনটিতে ক্লিক করবে। অপশনটিতে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে মূলত অ্যাডমিশন সার্কুলার সহ অন্যান্য বিষয়গুলো দেওয়া রয়েছে। আমরা মূলত প্রাইমারি অ্যাপ্লিকেশনের জন্য এখানে একটি বাটন রয়েছে, প্রাইমারি অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে, যেই পেজে মূলত কোন একজন শিক্ষার্থী কোন গ্রুপ থেকে আবেদন করার জন্য কত জিপিএ প্রয়োজন হবে এই বিষয়গুলো রয়েছে। এছাড়া তুমি উপরে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন গাইডলাইন, এই অপশনটিতে তুমি বিভিন্ন ধরনের তথ্য কিন্তু দেখতে পাবে। এছাড়া পেমেন্ট ইনস্ট্রাকশন, এটা আপাতত প্রয়োজন নাই, যখন আমরা চূড়ান্ত আবেদন করব তখন এই অপশনটি প্রয়োজন হবে। এছাড়া এখানে রয়েছে ফটো ইনস্ট্রাকশন, বিষয়টি একটু ভালোভাবে দেখার জন্য অনুরোধ করছি, যেখানে বলা হচ্ছে যে সদ্য তোলা একটি 300x400 পিক্সেল সাইজের স্পষ্ট স্টুডিও কোয়ালিটি রঙিন জেপিজি ফরম্যাটের ছবি প্রয়োজন, সাইজ হতে হবে 100 KB এর বেশি নয়, এরকম একটি ছবি আপলোড করতে হবে। অর্থাৎ আবেদনের জন্য তোমার একটি ছবি প্রয়োজন হবে, যেখানে রিসাইজ করে নিতে হবে। কিভাবে রিসাইজ করবে সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা ল্যাপটপের মাধ্যমে রিসাইজ করবে তাদের বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, আমার কাছে এটি ফটো স্কেপ অ্যাপ রয়েছে। এছাড়া যারা মোবাইল ফোনের মাধ্যমে রিসাইজ করতে চাও তাদের জন্য একটি সফটওয়্যার হচ্ছে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটি সফটওয়্যারের লিঙ্কই দিয়ে দিব, যেখান থেকে তোমরা করে নিতে পারবে। এই মুহূর্তে আমি ফটো স্কেপ দিয়ে আমি আমার রিসাইজ করে নিচ্ছি, যেখানে উইড থাকবে 300 এবং হাইট থাকবে 400। সো এরকম একটি ছবি আমি সেভ করে রাখছি, যাতে আমার পরবর্তী প্রয়োজন হবে। আমি ছবিটি রিসাইজ করে রেখে দেওয়ার পরে আমরা চলে যাব ছবির যে পরবর্তী ইনস্ট্রাকশন, সেখানে বলা হচ্ছে ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না, এবং স্কুল কলেজের ড্রেস পরা ছবি ব্যবহার করা যাবে না। উপরে উল্লেখিত সাইজের সাথে গরমিল থাকলে কিন্তু ছবি গ্রহণ করা হবে না। সো এই ছবির বিষয়টি কিন্তু তোমরা খুব কেয়ারফুল থাকবে, অনেকের আবেদন কিন্তু ছবির জন্য বাধ হয়ে যেতে পারে যদি ঠিকঠাকভাবে আমরা রিসাইজটা করতে না পারি। উল্লেখ্য যে আবেদনের সময় প্রদত্ত ছবিটি প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে। সো এখন তুমি যেই আবেদনের সময় যে ছবিটি ব্যবহার করবে, ভর্তির সময় কিন্তু একই ছবি ব্যবহার করতে হবে। সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণ করা হবে না, অনেকে ইফেক্ট দিয়ে থাকে সেগুলো পরিহার করবে। ফটো আপলোডের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। পরবর্তী আবেদনের জন্য অন্য ইউনিটে আবেদন করতে নতুন করে আর ফটো আপলোড করতে হবে না, অর্থাৎ একটি ইউনিটে আবেদনের জন্য যখন তুমি ছবি আপলোড করবে পরবর্তী আর কোনো ইউনিটের জন্য প্রয়োজন হবে না। সো এই পর্যায়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি শুরু করছি, যদিও এখানে কিছু প্রাথমিক তথ্য দেওয়া আছে। তোমাদের আজকে থেকে আবেদন শুরু হচ্ছে, আমরা বলেছি যে তোমাদের আগামী 9 জুন পর্যন্ত আবেদনটি চলবে এবং পরীক্ষা কিন্তু শুরু হবে 25 জুলাই। সো আমরা আবেদনের জন্য চলে যাব রাজশাহী ইউনিভার্সিটি অপশনটিতে, এবং এখানে স্ক্রল করার পর তুমি নিচে দেখতে পাবে একটি অপশন রয়েছে সবুজ কালারের, স্টার প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, আমরা এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর এখানে তোমাকে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দিতে বলবে, যেখানে যে শিক্ষার্থী আবেদন করবে তার এইচএসসির রোল, তার বোর্ড এবং কত সালে পাশ করেছে এই ইনফরমেশনটা, এছাড়া পাশেই এসএসসির রোল, বোর্ড এবং কত সালে পাশ করেছে এই অপশনটি তোমাকে হচ্ছে পূরণ করতে হবে। সো আমরা যে শিক্ষার্থীর জন্য আবেদন করছি তার এই ইনফরমেশনগুলো পূরণ করে নিচ্ছি। বেসিক ইনফরমেশন গুলো পূরণ হয়ে যাওয়ার পর এখানে একটি ক্যাপচার থাকবে, যে ক্যাপচারটি তোমাকে প্রদান করতে হবে। এখানে যেরকম আছে ঠিক সেভাবেই তুমি এই ক্যাপচারটি এখানে লিখে দিবে। ক্যাপচারটি লিখার পর এখানে নিচে সাবমিট বাটনটিতে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর যে শিক্ষার্থীর জন্য আবেদন করতে যাচ্ছি তার মূলত বেসিক ইনফরমেশন গুলো কিন্তু এখানে চলে আসবে। সো এগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এর পরবর্তীতে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে তোমার ইমেল অথবা মোবাইল ভেরিফিকেশন, এটি খুবই গুরুত্বপূর্ণ। ইমেল অথবা মোবাইল ভেরিফিকেশনটি এখানে মূলত তুমি যে কোনো একটি, অর্থাৎ মোবাইল অথবা ইমেল যে কোনো একটি ভেরিফিকেশন করতে পারো। তবে এখানে একটি কথা রয়েছে, ভর্তি পরীক্ষায় আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নম্বর অথবা ইমেল ঠিকানা নিশ্চিত করুন। এখানে মোবাইল নম্বর ইমেলটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে, একই মোবাইল নম্বর অথবা ইমেল একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা
যাবে না। এখানে একটি কথা বলা হচ্ছে যে অবশ্যই যে মোবাইল নাম্বারটি তুমি দিবে সেটা তুমি নিজে ব্যবহার করো অথবা তোমার বাবা মার যদি হয় তাহলেই, কারণ যেই মোবাইল নাম্বারটি তুমি অ্যাক্সেস করতে পারবে, কারণ পরবর্তীতে বিভিন্ন ধরনের ওটিপি অথবা ভর্তির ক্ষেত্রেও কিন্তু এই মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে। সো আমরা মোবাইল নাম্বারটি ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বার নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করছি এবং এখানে আমার মোবাইল নাম্বারটি অর্থাৎ যে প্রার্থীর জন্য আমরা আবেদন করছি তার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করুন। প্রদানের পর ভুল হলে তা সংশোধন করার পদ্ধতি অত্যন্ত জটিল, এখানে একটি সতর্কতা রয়েছে। সো আমরা অবশ্যই একটু চেক করে মোবাইল নাম্বারটি আমরা সাবমিট করে দিব এবং সাবমিট করার পর এখানে মূলত অপশন রয়েছে যে আসলে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, অর্থাৎ একটি ওটিপি কোড যাবে যে কোডটি পাঠানোর জন্য আমরা রিকোয়েস্ট করছি, যেটা আমরা মোবাইল ভেরিফিকেশনের জন্য পাঠাবো। সো আমরা একটু অপেক্ষা করব, এখানে ভেরিফিকেশন কোডটি চলে আসলেই মূলত আমরা এখানে প্রদান করে দিতে পারবো। ভেরিফিকেশন কোডটি মোবাইলে আসা মাত্রই আমরা মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিচ্ছি। মোবাইল নাম্বারটি ভেরিফাই হওয়ার পর এখানে নতুন আরেকটি অপশন আসবে, বিলের বিবরণ। তার আগে আমরা একটু অ্যাপ্লাইটা সেরে নিতে চাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবো। এখানে কিন্তু একজন শিক্ষার্থী প্রতিটি ইউনিটে আবেদন করতে পারবে, সে যে গ্রুপের শিক্ষার্থী হোক না কেন, কারণ এখানে প্রতিটি ইউনিটে বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। আর তুমি একটি ইউনিটে আবেদন করো, সেখানে আবেদন ফি 55 টাকা। তুমি যদি তিনটি ইউনিটে আবেদন করো, অর্থাৎ আবেদন ফি 55 টাকা, তার মানে একটি অথবা সবগুলো ইউনিটের আবেদন ফি একই থাকছে, সেক্ষেত্রে আমি আমার সুযোগ বৃদ্ধির জন্য আমি তিনটি ইউনিটে সিলেক্ট করে দিচ্ছি। আমি তিনটি ইউনিট সিলেক্ট করার পর আমি অ্যাপ্লাই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে ফটো আপলোডের যে অপশনটি রয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপলোড অথবা চেঞ্জে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করতে হবে। আপলোডকৃত ছবিটি প্রিভিউতে দেখা যাবে, প্রয়োজনে আপলোডে ক্লিক করে ছবি পুনরায় আপলোড করা যাবে, অর্থাৎ আমি চেঞ্জ করতে পারবো। আর সেক্ষেত্রে ছবিটির পিক্সেল আমরা আগেই নির্ধারণ করে রেখেছি এডিট করে, যেখানে 300x400 পিক্সেলের একটি ছবি, ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের, এই যে বিষয়গুলো আমরা আগে জেনেছি সে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখানে আপলোড এবং ফটো চেঞ্জ এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নিতে চাই। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে একটু ওয়েট করলেই প্রিভিউতে ছবিটি দেখতে পাবো। আমরা ছবিটি দেখতে পাচ্ছি, আপলোড সাকসেসফুল, দেন আমরা কিন্তু নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত কোটার জন্য একটি স্লট রয়েছে, যেখানে তুমি যদি এই 4টি কোটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি কোটা রয়েছে, এই 4টি কোটার মধ্যে যদি তুমি কোনো একটি কোটাতে আবেদন করতে চাও, অর্থাৎ তুমি যদি ইলিজিবল হও তাহলে কোটাটা সিলেক্ট করতে পারো, অথবা স্কিপ দিস স্টেপ এটাতে ক্লিক করে তুমি পরবর্তী স্টেপে চলে যেতে পারো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী তিনটি ইউনিটে আবেদন করেছে, তার আবেদন ফি 55 টাকা, সো এখানে কোনো কোটা নেই, এবং অর্থাৎ আমি যে আবেদনটি করেছি তার জন্য বেসিক ইনফরমেশন গুলো এখানে দেওয়া রয়েছে, এবং সব যদি ঠিকঠাক থাকে আমরা সাবমিট প্রাইমারি অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করে দিব। এবং ক্লিক করার পর এখানে মূলত আপনার আবেদনটি নিশ্চিত করার জন্য রকেটের মাধ্যমে এই বিল নাম্বারে আপনার 55 টাকা পরিশোধ করুন। রকেটের মাধ্যমে টাকা পরিশোধের নিয়ম জানতে এখানে ক্লিক করুন। সো আমরা এখানে রকেটের মাধ্যমে তোমরা কিন্তু এই বিল 55 টাকাটি তোমাকে প্রদান করতে হবে, সো এই জন্য কিন্তু তোমার মোবাইলের রকেট অথবা অন্য কারোর রকেট থেকেও তুমি কিন্তু এই ফিটা প্রদান করতে পারো। এখানে বিলার আইডিটা অপশন উল্লেখ করে দেওয়া হয়েছে, আমরা তোমাকে দেখিয়ে দিতে চাই কিভাবে তুমি আসলে মূলত এই বিল পেটা প্রদান করবে। রকেটের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিলটি প্রদান করার জন্য প্রথমে তুমি তোমার মোবাইল ফোনে রকেট অ্যাপটি ওপেন করবে এবং সেখানে তোমার পিন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন হয়ে যাওয়ার পর তুমি বিল পে অপশনটিতে ক্লিক করবে এবং বিল পে অপশনটিতে ক্লিক করার পরে সার্চ বিলারের এই স্থলে তুমি 377 এই অপশনটিতে ক্লিক করলে ইউনিভার্সিটি অফ রাজশাহী এই অপশনটি আসবে, অপশনটি সিলেক্ট করবে এবং এই অপশনটি সিলেক্ট করার পরে মূলত আবেদন সম্পূর্ণ করার পরে তুমি এখানে তোমার একটি বিল নং পাবে, যেটি তুমি দেখতে পাচ্ছ। আপনার আবেদন নিশ্চিত করার জন্য রকেটের মাধ্যমে এই বিল নাম্বারটা ব্যবহার করে 55 টাকা পরিশোধ করুন। সো আমরা এই জন্য এই নাম্বারটি ব্যবহার করে বিল অপশনটিতে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করব। বিল রেফারেন্স নম্বরে আমরা আবেদনের সময় যে বিলার আইডিটি পেয়েছিলাম, যে বিল নংটি পেয়েছিলাম, সেটি মূলত আমরা এখানে প্রদান করব। এটা কিন্তু আমার যে আমি যে শিক্ষার্থীর জন্য আবেদন করছি তার জন্য, তুমি কিন্তু মূলত হচ্ছে তোমার যে বিল আইডিটি থাকবে সেই বিল আইডি তুমি প্রদান। পে ফর অপশনে সেলফ ক্লিক করব। তুমি যদি অন্য কোনো নাম্বার থেকে আবেদন ফিটি প্রদান করো সেখানে আদার্স দিবে এবং আদার্স নাম্বারটি দিবে। এখানে আবেদন ফির জন্য 55 টাকা, সেই 55 টাকা আমরা দিচ্ছি এবং আমরা সাবমিট বাটনে যদি ক্লিক করি, এখানে মূলত তুমি এখানে ট্যাপ করে ধরে রাখবে, তার জন্য তার আগে তুমি পিন নাম্বারটি প্রদান করবে এবং পিন নাম্বারটি প্রদান করে এখানে ট্যাপ করে ধরে রাখবে, তাহলেই কিন্তু আবেদন ফিটি প্রদান হয়ে যাবে।
এই মুহূর্তে চাইলে আমি ওয়েবসাইটে গিয়ে আমাদের যে আবেদন যে বিলের যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি অলরেডি পেইড হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পেইড অপশনটি চলে এসেছে। তো আমাদের আবেদনের জন্য প্রয়োজনীয় সকল কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের জন্য যেহেতু বি এবং সি ইউনিটে আইসিটি থেকে প্রশ্ন হয়, তাই আইসিটির জন্য অবশ্যই কালেক্ট করবে আইসিটি এক্সপ্রেস বইটি। কারণ গত বছর তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সাফল্য ছিল এই আইসিটি বইটির, এবং এছাড়া গুচ্ছেদও কিন্তু ব্যাপক সাফল্য ছিল। তো এই বইটিতে তোমরা পেয়ে যাচ্ছ প্রশ্ন ব্যাংক, সাজেশন, কনসেপ্ট এবং মডেল টেস্ট। তোমরা কিন্তু অবশ্যই বইটি কালেক্ট করে ফেলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেরা ভর্তি প্রস্তুতির জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউটোরিয়ালে নতুন কোন আপডেট নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।